তোমরা জানো যে এই বছর প্যান্ডামিক সিচুয়েশনের কারণে WBJEE 2020 জেন পাসের যে এক্সামটা সেটা কন্ডাক্ট করতে পারছিল না। তো গত 6 তারিখে ওরা একটা নোটিফিকেশন জারি করেছিল যেখানে ওরা ডাইরেক্ট যে কাউন্সিলিংয়ের ব্যাপারটা, অর্থাৎ তোমাদের যে মেরিট লিস্টের মাধ্যমে যে কাউন্সিলিং, তার উপর একটা নোটিফিকেশন জারি করেছিল এবং ওরা বলেছিল যে ফুল ডিটেল ইনফরমেশন খুব তাড়াতাড়ি ওরা রিলিজ করবে। তো আজকে 8 তারিখে অলরেডি তোমাদের ইনফরমেশনটা চলে এসেছে এবং তোমাদের কাছে খুশির খবর এটাই, যেটা তোমাদের আর এক্সাম হচ্ছে না, তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু তোমাদের এই বছর তোমাদের জেন পাসের যে এইটা কাউন্সিলিংটা মেরিট লিস্টটা, সেটা কিন্তু তোমাদের ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর নির্ভর করেই ওরা তৈরি করবে। তো তোমাদের সেই অনেকেরই বক্তব্য ছিল যে এটা না হবে না, পলিটেকনিকের যে মতো এরকম মেডিকেল নিতে হবে না, না হয়েছে এটা। তো আজকে আমি তোমাদের ডিটেলে আলোচনা করব সমস্ত জিনিস, তোমাদের যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে এবং তোমাদের কাউন্সিলিং প্রসেস, যে ডকুমেন্টস, ফিজ বা মেরিট লিস্ট যেটা বেরোবে তার ফর্মুলাটা কীরকমভাবে তৈরি হবে, কীরকমভাবে মেরিট লিস্ট তৈরি হবে এবং যে ডেট শিটটা এটা রয়েছে, যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আর আমাদের চ্যানেলে আমরা কিন্তু তোমাদের WBJEE, নিট, JEE মেন্স এছাড়াও যত রকম এক্সাম হয় সমস্ত কাউন্সিলিং রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করে থাকি। তো শেষ অবধি দেখতে থাকো, সমস্ত কিছু এখানে জানতে পেরে যাবে। চলো এবার শুরু করা যাক। তোমরা সকলেই জানো জেন পাস ইউজির মাধ্যমে তোমরা বেশ কিছু কোর্সে ভর্তি হতে পারো, সেটা টোটাল বোধ হয় 8টা কোর্সে। তো আমি এখানে গোটাপাঁচেক কোর্স লিখে রেখেছি, দেখছো বিএসসি নার্সিং, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পিএ এবং বিএসসি পিটি। তো এইরকম কিছু কোর্স রয়েছে তোমাদের। এবার এই বছরের যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং প্রসেসটা কেমন হবে তার ইনফরমেশনগুলো তোমাদের আমি পরপর দেবো। তো দেখো, প্রথমেই যেটা বলার যে তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছিল যখন জেন পাস ইউজির একটা ফর্ম যখন বেরিয়েছিল, সেই টাইম তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছিলে এটা সামান্য ফি পে করে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হয়েছিল। তো যারা সম্পূর্ণ অ্যাপ্লিকেশান করেছিল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, কাউন্সিলিংয়ে বসতে পারবে, ঠিক আছে? আর এই রেজিস্ট্রেশনের জন্য তোমাদের এক্সট্রা কোনো ফি পে করতে হবে না, ওকে? এবার যেটা ইনফরমেশান, মেন ইনফরমেশান, সেটা হচ্ছে তোমাদের যে কাউন্সিলিং প্রসেসটা সেটা কেমন হবে সেটা আমি একবার বলে দিই। দেখো, তোমাদের রাউন্ড ওয়ান এবং রাউন্ড টুর দুটো অ্যালটমেন্ট আসবে। রাউন্ড ওয়ানে একটা কাউন্সিলিং হবে এবং রাউন্ড টুতে একটা কাউন্সিলিং হবে। এবং এর পরে যদি কোনো সিট ভ্যাকেন্ট থেকে যায় তার জন্য কিন্তু একটা মপ আপ রাউন্ড হবে। কিন্তু এই মপ আপ রাউন্ডটা ঠিক করবে কাউন্সিল। তো কাউন্সিল যদি ওখানে সিট ফাঁকা থাকে তখন এই মপ আপ রাউন্ডটা হবে, ঠিক আছে? এটা যে একদম কনফার্ম হবে এমন কোনো কারণ নেই, তোমাদের রাউন্ড টু এবং রাউন্ড ওয়ান হবে ফার্স্ট, ঠিক আছে? এবার দেখো, যেটা বলার সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছো, ঠিক আছে? রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছো তাদের যে সিটটা থাকবে সেটা কোনো মানে কোনো কারণেই চেঞ্জ হবে না। তোমাদের যে রিজার্ভ ক্যাটাগরির জন্য যে সিট সেটা রিজার্ভ ক্যাটাগরির জন্যই থাকবে এবং জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরির জন্য যে সিট সেটা রিজার্ভ ক্যাটাগরির জন্য থাকবে, ঠিক আছে? সেম একই জিনিস ইডাব্লিউএস এর জন্য যে সিট সেটা ইডাব্লিউএস এর জন্য থাকবে এবং জেনারেলের জন্য যে সিট সেটা জেনারেলদের জন্যই থাকবে, ঠিক আছে? এবার দেখো, নেক্সট যে ইনফরমেশনটা তোমাদের দেওয়ার সেটা হচ্ছে তোমাদের এই যে কাউন্সিলিং, এই জেন পাস ইউজি যে কাউন্সিলিং, সেখানে তোমাদের বসতে হলে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তার যে ডেটসগুলো রয়েছে সে ডেটসগুলো আমি পরে একটু পরেই সমস্ত কিছু বলবো, তার আগে যে ইনফরমেশনগুলো এগুলো জেনে নাও, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবারে দেখো, তোমাদের প্রসেসটা এইরকম হবে, তোমাদের ফার্স্ট ডকুমেন্ট আপলোড করতে হবে, দেন তোমাদের চয়েস ফিলিং করতে হবে, দেন চয়েস লকিং করতে হবে এবং তারপরেই কিন্তু তোমাদের যে অ্যালটমেন্টটা যেটা তোমাদের রেজাল্ট সেটা পাবে, ঠিক আছে? তো এরপর একটা যে জিনিসটা বলে রাখি সেটা হচ্ছে অনেকেই অ্যাপ্লিকেশানের সময় যদি বাবা মার নাম অনেকেই দিতে ভুলে গেছো, কোনো কারণে দিতে ভুলে গেছো, এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন তোমরা কাউন্সিলিংয়ে বসবে সেই টাইম কিন্তু ওই বাবা মার জায়গাটায় NA এই লেখাটা আসবে, NA ফাদার নেম এবং মাদার নেমের জায়গায় এই লেখাটা আসবে। তো এটা দেখে কোনো ভয় পাওয়ার কারণ নেই, এটা তোমাদের পরে যে ফিজিক্যাল ভেরিফিকেশান বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে সেখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এটার জন্য কোনো ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে? এবার যেটা বলার সেটা হচ্ছে তোমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে, কারণ তোমাদের যদি পরে রিফান্ড করতে হয় কোনো কারণে সেক্ষেত্রে কিন্তু এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু খুবই জরুরি, ঠিক আছে?
তো দেখো বেশ কিছু ইনফরমেশন আমি তোমাদের বললাম, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস। তো দেখো ডকুমেন্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাউন্সিলিং এর জন্য, যেহেতু এটা অনলাইন কাউন্সিলিং। এখানে কিন্তু ডকুমেন্ট যদি তুমি একবার ভুল করে যাও, পরে কিন্তু ওটাকে সলভ করার জন্য তুমি আর টাইম পাবে না, বা টাইম পেলেও তোমার অনেক রিস্ক থেকে যাবে। তো এখন থেকে আমি যে ডকুমেন্টগুলো বলবো, এই ডকুমেন্টগুলো এখন থেকে কালেক্ট করো এবং রেডি করতে থাকো, এবং কোন ফরম্যাটে তৈরি করতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তো প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট বা 10th-এর যে অ্যাডমিট কার্ড রয়েছে ওই দুটোর মধ্যে যে কোনো একটা। তো দেখো ডেট অফ বার্থ সার্টিফিকেট যাদের থাকবে না তারাই একমাত্র 10th-এর অ্যাডমিট ইউজ করো তোমরা, আর যাদের থাকবে তারা হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেটটাই ইউজ করবে। এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে 12-এর মার্কশিট। 12-এর মার্কশিটের ক্ষেত্রেও কী হয় যে অনেকের কাছে তোমাদের যখন মার্কশিট পাও, তোমরা রিভিউ ক্লেমের জন্য তোমরা আবার যারা করো রিভিউ করো তাদের কাছে কিন্তু দুটো মার্কশিট থাকে। যাদের কাছে সিঙ্গেল মার্কশিট থাকবে তারা সিঙ্গেল মার্কশিট দেবে, এবং যাদের কাছে দুটো রিভিউর পরেও একটা মার্কশিট আসে, তো তোমাদের কাছে দুটো মার্কশিট যখন থেকে যাবে তখন তোমরা কী করবে না, ওটাকে স্ক্যান করে ওটাকে একটা পেজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। দুটো জিনিসকে, দুটো মার্কশিটকে স্ক্যান করবে এবং দুটো মার্কশিটকে একটা পেজের মধ্যে আনার চেষ্টা করবে। এটা তোমরা যে কোনো সাইবার ক্যাফেতে গেলেই করতে পারবে। তো করে তোমরা একটা পেজের মধ্যে দুটো অ্যাডমিট মার্কশিট দিয়েই কিন্তু তোমরা ওটা সাবমিট করবে। তো এরপরে যেটা বলি যে অনেকেরই এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে অনেকের কাছে এখন অবধি মার্কশিট অ্যাভেলেবল নয়। তো তোমরা কী করবে, তোমাদের যে ডিজিটাল মার্কশিট যেটা রয়েছে সেটা তোমরা দিতে পারো, অবশ্যই কোনো অসুবিধে নেই। এরপরে যে ব্যাপারটা আসবো সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। দেখো ডোমিসাইল সার্টিফিকেট, যারা ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা রয়েছে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবার এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে অনেকেই কী করবে যে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট যেটা অ্যাপ্লাই করতে হয় অনলাইনে, যেটা অ্যাপ্লাই করতে হয় বা এই জিনিসগুলোর ক্ষেত্রে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়ছে এই প্যান্ডামিক সিচুয়েশনে। তো তোমরা একটা সেলফ ডিক্লারেশান দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ওর ফরম্যাটটা তোমরা তোমাদের যে জেনপাসের যে পোর্টাল আছে ওখান থেকেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও বলছি যারা কাস্ট বিলং করো, SC, ST, OBC, OBC B বা আদার যে কাস্টগুলো বিলং করো, জেনারেল বাদে তোমরা যারা কাস্ট বিলং করো, তোমরা কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেটটা রয়েছে ওটা দিয়ে দিলেই কিন্তু তোমাদের আর কোনো ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে না। ঠিক আছে, তো ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা। যারা কাস্ট বিলং করো তাদের জন্য কোনো এক্সট্রা ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে না। যারা কাস্ট বিলং করো না অর্থাৎ জেনারেল রয়েছো, তাদের কিন্তু অবশ্যই তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে। এবার তুমি যদি কাউন্সিলিংয়ের সময় না দিতে পারো, তোমরা একটা সেলফ ডিক্লারেশন ফর্ম ওরা দিয়ে দেবে, WBJW-র ওয়েবসাইটেই দেওয়া আছে, তোমরা ওটাতে তোমাদের একটা সেলফ ডিক্লারেশন তোমাদের নিজেদের সাইন করে তোমরা ওটা আপলোড করতে পারো, পরে কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেটটা দিতে হবে। ঠিক আছে, এরপরে যেটা বলছি যে ক্যাটাগরি সার্টিফিকেট। এবার যে ক্যাটাগরি সার্টিফিকেটটা অবশ্যই তোমাদের দিতে হবে, যারা কাস্ট বিলং করো অবশ্যই দিতে পারো, ক্যাটাগরি সার্টিফিকেটটা অবশ্যই দিতে হবে। এবার যারা কাস্ট বিলং করছো তোমাদের কিন্তু একটা সার্টিফিকেটেই দুটো কাজ হয়ে যাচ্ছে, ডোমিসাইলেরও কাজ হয়ে যাচ্ছে এবং তোমাদের কাস্ট বিলংয়ের জন্য কাস্ট বিলংয়ের সার্টিফিকেটেরও ইয়ে হয়ে যাচ্ছে। তো যারা কাস্ট বিলং করো অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবে, এবং যারা PWD রয়েছো তারা PWD সার্টিফিকেট অবশ্যই দেবে, এবং EWS যারা রয়েছো তাদের EWS সার্টিফিকেট অবশ্যই দেবে। এবার কীভাবে তোমাদের এই ডকুমেন্টগুলো কোন ফরম্যাটে তৈরি করতে হবে সেটা আমি একটু ভালোভাবে বলে দিই। দেখো তোমাদের সমস্ত যে ইয়েগুলো, এগুলো তো আপলোড করতে হবে, যে ডকুমেন্টগুলো এগুলো আপলোড করতে হবে। তোমরা সেক্ষেত্রে কী করো যে মোবাইলের যে স্ক্যানার রয়েছে, সিএস স্ক্যানার বা অ্যাডোবি স্ক্যানার যেগুলো রয়েছে, এইরকম টাইপের মোবাইল স্ক্যানার দিয়ে তোমরা স্ক্যান করে নাও ডকুমেন্টগুলো, দেন আপলোড করো। দেখো হয় এগুলো হয়, কিন্তু কী হয় যে এখানে অফিসিয়াল নোটিফিকেশানে যেটা বলা আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরাও দেখে নেবে, ওখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে 150 DPI তোমাদের এটাকে স্ক্যান করতে হবে। তো এই 150 DPI কিন্তু মোবাইল দিয়ে কোনোদিনই স্ক্যান করা যায় না, এটার জন্য তোমাদের স্ক্যানারের সাহায্য নিতেই হবে। তো তাই বলছি যে স্ক্যানারে তোমরা অবশ্যই স্ক্যান করবে এবং এগুলোকে PDF ফরম্যাটে নিয়ে যাবে। তো PDF ফরম্যাটে নিয়ে যাওয়ার পর অনেকেরই একটা ইয়ে থাকবে যে স্যার ওখানে তো কোনো কত সাইজটা, সাইজের কোনো ব্যাপার ওখানে লেখা নেই। আমি তোমাদের বলে দিচ্ছি যে 100 KB মধ্যে সাইজগুলো রাখবে সবসময়, তো তাহলে তোমাদের সমস্ত ডকুমেন্টগুলো ওখানে আপলোডেড হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যে ব্যাপারটা আসবো সেটা হচ্ছে চয়েস ফিলিং যেটা করতে হবে তোমাদের, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এইভাবেই কিন্তু চয়েস ফিলিং করতে হবে, আর নাহলে কিন্তু পরে তোমরা অসুবিধায় পড়তে পারো। তোমাদের যে স্কোর হবে, তোমাদের যে স্কোরের, তোমরা যখন যে তোমাদের স্কোরগুলো ওখানে সাবমিট করবে, তোমাদের HS স্কোর বা মাধ্যমিকের স্কোর যখন সাবমিট করবে, তো তার ভিত্তিতেই তোমাদের একটা মেরিট লিস্ট বেরোবে। তো মেরিট লিস্ট বেরোনোর পরে তোমাদের কিন্তু যখন তোমাদের কাউন্সিলিং যেটা শুরু হবে যেদিন, সেই দিনই কিন্তু তোমাদের যে অ্যাভেলেবল চয়েসগুলো যেগুলো রয়েছে,
অ্যাভেলেবল চয়েস তোমাদের শো করবে, এবং ওই অ্যাভেলেবল চয়েস থেকে তোমাদের নিজেদের যে প্রেফারেন্স অনুযায়ী তোমাদের 1, 2, 3, 4 করে এরকম করে তোমাদের সাজাতে হবে। যে চয়েসগুলো অ্যাভেলেবেল চয়েস থাকবে সেগুলোকে তোমার নিজের প্রেফারেন্স, তোমার নিজের ভালো লাগা অনুসারে তোমাদের যে কলেজগুলো সেগুলো 1, 2, 3, 4 করে এরকমভাবে ফরম্যাটে সাজাতে হবে। এবার দেখো তুমি সেই কলেজকেই বেশি প্রেফারেন্স দেবে যেই কলেজটা তুমি চাইছো, বা তোমার যেই কলেজটা দরকার সেই কলেজটাকে সবসময় একে রাখবে, তারপরে 2 রাখবে, তারপরে 3 রাখবে, তারপরে 4 রাখবে, এরকম করে কলেজগুলো সাজাবে। তো এইরকম সাজালে কী হবে, তোমাদের প্রেফারেন্স অনুযায়ী যখন মানে কাউন্সিলিং, এটা অনলাইন কাউন্সিলিং যেহেতু, তো ওদের তো একটা নিজস্ব অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদম কিন্তু তোমাকে তোমার প্রেফারেন্স অনুযায়ী দেখবে। এবার ধরো তোমার যে পছন্দের কলেজ রয়েছে তুমি সেটাকে 4 রেখে দিয়েছো, আর যেটা তোমার পছন্দের নয় কম প্রেফারেন্সের যে কলেজ সেটাকে 1 রেখে দিয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমার 1 কলেজটাই পেয়ে যাওয়ার চান্স বেশি থাকবে। সেখানে কিন্তু তোমার তোমার নিজের যে প্রেফারেন্সের কলেজ সেটা কিন্তু তুমি পাবে না। তাই বলছি একটা পার্টিকুলার অর্ডারে তোমরা সাজাবে, সেই অর্ডারেই সাজালে তবেই তোমরা তোমাদের চয়েস ফিলিংটা ঠিকঠাক হবে। আর বারবার বলে দিচ্ছি যে ম্যাক্স টু ম্যাক্স চয়েস দেওয়ার চেষ্টা করবে, ম্যাক্স টু ম্যাক্স যতগুলো চয়েস থাকবে তার মিনিমাম 70% চয়েস তোমরা দিয়ে দেবে। তোমাদের অ্যাভেলেবেল চয়েস যতগুলো দেখাবে তার 70% চয়েস তোমরা দিয়ে দেবে। কারণ এই বছরে তোমাদের তোমরা যদি একটু যদি তোমাদের পলিটেকনিকের যে কাউন্সিলিং সেটাই যদি তোমরা লক্ষ্য করো, ওখানে দেখবে যে অনেকেই অনেকেই কিন্তু ভালো মেরিট লিস্টে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও কোনো কলেজ পায়নি। কারণটা কি, কারণটা কি, তারা হচ্ছে একটা কি দুটো চয়েস দিয়েছে, দিয়ে ছেড়ে দিয়েছে, তো এই জন্যই তারা পায়নি। তাই বলছি এখানে কম্পিটিশান অনেক বেশি। তো তোমরা কি করবে, ম্যাথ টু ম্যাথ যতগুলো তোমাদের অ্যাভেলেবেল চয়েস দেখাবে প্রেফারেন্স অনুযায়ী তোমরা 70% চয়েসটা তোমরা ওখানে ফিল করে দেবে, ঠিক আছে। বাদ বাকি তোমরা বাকি যে 30% আছে না দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু দেওয়ার চেষ্টা করবে 70% চয়েস, ঠিক আছে। এরপরে চয়েস তোমাদের লক করতে হবে, চয়েস লকের একটা ডেট আছে, আমি ডেট শিটটা লাস্টের দিকে বলছি তোমাদের, লাস্ট অবধি দেখতে থাকো। এবার দেখো তোমাদের যে মেরিট লিস্টটা বেরোবে এই মেরিট লিস্টে একটা ফর্মুলা তৈরি হবে, তোমাদের যে নাম্বারগুলো তোমরা সাবমিট করবে সেখানে দেখো বায়োলজির যে নাম্বারটা সেটা কিন্তু 6 গুণ, 6 × বায়োলজির নাম্বার প্লাস 4 × কেমিস্ট্রির নাম্বার প্লাস 2 × ফিজিক্সের নাম্বার প্লাস 2 × 1 × ইংলিশের নাম্বার, এটা করেই কিন্তু তোমাদের যে টোটাল মার্কসটা হবে সেই মার্কসটার ভিত্তিতেই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। এবার দেখো অনেকের কি হয় যে এখানে এসে ধরো অনেকেরই হয় যে টাই হয়ে যায়, জিনিসটা একই হয়ে যায়, তো ধরো আমার নাম্বারও 300 এবং তোমার নাম্বারও 300, সেক্ষেত্রে কি হবে যে এই রকম যদি কন্ডিশান হয় এই রকম কন্ডিশানে তখন কিন্তু ডেট অফ বার্থ দেখবে, আমার ডেট অফ বার্থটা হয়তো একটু বেশি, তোমার ডেট অফ বার্থটা হয়তো একটু কম, তো সেক্ষেত্রে তুমি এখানে প্রেফারেন্স পাবে, আমি কিন্তু আমার র্যাঙ্কটা কিন্তু নিচে চলে আসবে। তো তোমাদের যে মেরিট লিস্টটা যেভাবে তৈরি হবে সে ব্যাপারটাও তোমরা আশা করি বুঝতে পারলে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমাদের যে ডেট শিটটা রয়েছে সেই ডেট শিটটা আমরা একবার দেখে নেব। এরপরে তোমরা তোমাদের ডেট শিটটা দেখে নাও, ডেট শিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ একবার ডেট চলে গেলে কিন্তু তোমরা আর পরে সেটা রিকভার করতে পারবে না। আমি এর লিঙ্কটাও, পিডিএফ এর লিঙ্কটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। তো এর ভেতরেই কিছু ইনফরমেশান আছে যেগুলো তোমাদের জানা দরকার, তো সেগুলো তোমরা দেখতে থাকো সেসব। তো দেখো প্রথমেই তোমাদের যে রেজিস্ট্রেশনটা সেটা শুরু হবে 16 তারিখ থেকে 21 তারিখ অবধি, 16/10 থেকে 21/10 অবধি, তো শুরু হবে 16 তারিখ, 21/10 শেষ হবে। এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের যে ডকুমেন্ট আপলোডের যে ব্যাপারটা থাকে সেই ডকুমেন্ট আপলোডটা তোমরা করবে 16 থেকে 22 তারিখের মধ্যে, ঠিক আছে। রেজিস্ট্রেশন কিন্তু 21 তারিখে শেষ হয়ে যাবে, তাই তোমরা 21 তারিখের আগে অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও, তার সাথে সাথে 16 তারিখ থেকে তোমরা রেজিস্ট্রেশনের পরেই তোমাদের ডকুমেন্ট আপলোডটাও করে দেবে। তারপরে আছে তোমাদের চয়েস ফিলিং এবং চয়েস লকিং, এটার ক্ষেত্রে বলছি তোমরা 16 তারিখে অবশ্যই যদি আগে থেকে তোমরা তোমাদের চয়েসগুলো রেডি হয়ে রেডি করে রাখতে পারো, যদি যে চয়েসগুলো রেডি করো তাহলে কিন্তু তোমরা ওটা 16 তারিখে দিয়ে দিতে পারো। এবং লক বারবার ধরে বলছি লক অবশ্যই তোমাদের করতে হবে, আর লকটা করবে তোমরা 22 তারিখের আগে, একদিন আগে তোমরা লকটা করে নিবে, ঠিক আছে। এতে সুবিধাটা কী হবে, হয়তো তুমি হয়তো চয়েস ফিলিংটা তোমার 16 তারিখে তুমি করলে ঠিক আছে, সেখানে হয়তো তোমার একটা প্রেফারেন্স তুমি দিয়েছো, কিন্তু পরে হয়তো তুমি কারো কাছ থেকে জানতে পেরেছো যে এই প্রেফারেন্সটা আগে না রেখে এটাকে পরে রাখলে ভালো হতো। তো এই জন্যই বলছি 22 তারিখের আগে বা 22 তারিখেই তোমরা লকটা করো, তার আগে করবে না। আর লকের ক্ষেত্রে বলছি অবশ্যই তোমরা লক করবে, নাহলে কিন্তু ধরো তুমি উল্টাপাল্টাভাবে তোমার একটা এই সাজিয়েছো সেটা তুমি মনে করেছো যে পরে আমি ঠিক করব, তো তোমরা লকের আগে যদি ওই প্রেফারেন্সটাকে যদি না ঠিক না করো সেক্ষেত্রে কিন্তু তুমি যেই অর্ডারে সাজাবে সেইটা কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে তোমাদের যে মেরিট লিস্ট, মেরিট লিস্টটা বেরোবে 2 তারিখে, 2/11 তোমাদের মেরিট লিস্ট বেরোবে, এবং ফার্স্ট রাউন্ডের যে রেজাল্টটা সেটা বেরোবে 5 তারিখে, 5/11, ঠিক আছে।
এরপরে তোমাদের একটা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের একটা ভেরিফিকেশন হবে, সেটা 6 তারিখে হবে সেই ভেরিফিকেশনটা। এরপরে আসছি তোমাদের ফ্রিজের যে রেসপন্ড তোমাদের করতে হবে, তোমরা যারা যারা অ্যালটমেন্ট পাবে তাদের তো কিছু রেসপন্ড করতে হবে, হয় ফ্রিজ করতে হবে নাহলে আপগ্রেড করতে হবে, নাহলে তোমাদের একটা যে জিনিস এই আপগ্রেড এবং ফ্রিজের মাধ্যমে মানে যেটাই করতে যাবে সেখানে তোমাকে ফিজ পে করতে হবে। তো এই যে ফ্রিজটার মানে কি, ধরো তুমি একটা অ্যালটমেন্ট পেয়েছো, সেই অ্যালটমেন্টটায় তুমি ওই কলেজটাতেই তুমি অ্যাডমিশন হতে চাও যে কলেজটা পেয়েছো, তাহলে তুমি ফ্রিজ করবে। এবার ফ্রিজ করার ক্ষেত্রে তোমাদের গভর্নমেন্ট কলেজে, যে গভর্নমেন্ট কলেজে যদি তোমার অ্যালটমেন্ট পড়ে তাহলে তুমি 200 টাকা তোমাদের পে করতে হবে, আর যদি প্রাইভেট ইনস্টিটিউটে তোমাদের অ্যালটমেন্ট পড়ে তাহলে তোমাদের 3000 টাকা পে করতে হবে, ঠিক আছে। এবার দেখো অনেকেই ফার্স্ট রাউন্ডে গভর্নমেন্ট ইনস্টিটিউট পাবে না, তারা কিন্তু আপগ্রেড করবে, অবশ্যই আপগ্রেড করবে, ফ্রিজ একদমই করবে না। যদি তুমি পরের রাউন্ডে কোনো তোমার কলেজ আপগ্রেড না হয় তাহলে তুমি যেই কলেজটা পেয়েছো ওটাই থেকে যাবে। বারবার ধরে বলছি এই জায়গাটায় ভালো করে একটু তোমাদের এটা দেবে যে অ্যাডমিশনটা দেবে যে এখানে কিন্তু যদি তোমার মনের মতো কলেজ তুমি পেয়ে যাও তবেই তুমি ফ্রিজ করবে, আর যদি না পাও মনের মতো তাহলে অবশ্যই তোমরা আপগ্রেড করবে, আর আপগ্রেড করার জন্য অবশ্যই তোমাদের ফি পে করতে হবে। সেক্ষেত্রে আপগ্রেড তোমরা তখনই করতে পারবে যদি অ্যালটমেন্ট তোমরা পাও, সেক্ষেত্রে যদি তুমি গভর্নমেন্ট কলেজ পাও তাহলে তোমাকে 200 টাকা পে করতে হবে, সেটা আপগ্রেডের জন্যই হোক এবং ফ্রিজের জন্যই হোক, এবং প্রাইভেট পেলে আপগ্রেডের জন্য 3000 টাকা পে করতে হবে, আর এই জন্য। আর এটা কিন্তু একবারই তোমরা পে করবে, একবারই, তোমাকে আর দ্বিতীয়বার পে করতে হবে না। যারা কলেজ পাবে না, ঠিক কলেজ পাবে না, তারা কিন্তু আপগ্রেড করতে পারো, আর আপগ্রেডের টাইমটা দেখে নাও 5/11 থেকে 9/11 অবধি এই আপগ্রেডের প্রসেসটা চলবে, এটা কিন্তু 6টার আগে অবধি চলবে, ঠিক আছে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট, এরপরেই তোমাদের সেকেন্ড রাউন্ডে চলবে। এবার একটা কথা বলে দিই, অনেকেই ওয়েবসি দিয়েছো সেখানে তোমরা ইন্ডিভিজুয়ালি ভাবে চয়েস ফিলিং করতে পারছিলে, এখানে কিন্তু একবারই একবারই তোমরা সুযোগ পাবে তোমাদের চয়েস ফিলিং করার। তো সেক্ষেত্রে বলে রাখি যে তোমরা এই যে তোমাদের প্রসেসটা শেষ হবে যখন ফার্স্ট রাউন্ডের এই তোমাদের রেসপন্ডের প্রসেস অবধি যখন চলে যাবে, তারপরেই কিন্তু 9 তারিখের পরেই কিন্তু 12 তারিখ তোমাদের সেকেন্ড রাউন্ডের কিন্তু রেজাল্ট আসবে, ঠিক আছে। সেখানে যারা আপগ্রেড করবে তাদের হয়তো নতুন কলেজ আসতে পারে, ও এখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, তুমি যে প্রেফারেন্স দিয়েছো 1, 2, 3, 4 করে যে প্রেফারেন্স দেবে, ধরো তুমি 4 নম্বর কলেজ পেয়েছো, এই 4 নম্বর কলেজে তুমি যদি প্রথম রাউন্ডে 4 নম্বর পেয়ে যাও এবং তুমি যদি আপগ্রেড করো, ঠিক আছে, সবসময় ওপরের দিকের যে কলেজগুলো সেইগুলো পাওয়ার তোমার নিশ্চয়তা থাকে, চান্স থাকে, কোনোদিনই নিচের দিকে হয় থেকে যাবে এই 4 নম্বর কলেজটা, নাহলে তোমার ওপরের দিকে উঠবে। তাই বারবার ধরে বলছি যারা মনের মতো কলেজ পাবে না তারা আপগ্রেড করবে অবশ্যই, এই সেকেন্ড রাউন্ডে যারা আপগ্রেড করবে অনেকেরই নতুন কলেজ আসবে, অনেকেরই সেম থেকে যাবে, এবং যারা অ্যালটমেন্ট প্রথম যে রাউন্ডে যারা অ্যালটমেন্ট পাবে না তারা কিন্তু ডিরেক্ট সেকেন্ড রাউন্ডে অনেকেই অ্যালটমেন্ট পেতে পারবে, ঠিক আছে। আর তোমাদের জন্য তোমাদের যারা অ্যালটমেন্ট পাবে না তাদের ফ্রিজ আপগ্রেড কিছুই করতে হবে, তারা ডিরেক্ট সেকেন্ড রাউন্ডে চলে আসবে, ঠিক আছে। এরপরে আবার সেকেন্ড রাউন্ডে যারা নতুন অ্যালটমেন্ট পাবে তাদের ক্ষেত্রে এই পিডাব্লিউডি ভেরিফিকেশনটা অবশ্যই হবে, এটা অ্যালটমেন্ট যখন তুমি অ্যালটমেন্ট পাবে, নতুন অ্যালটমেন্ট পাবে, একবারই এই পিডাব্লিউডি ভেরিফিকেশন হবে, ঠিক আছে, পিডাব্লিউডি যে ভেরিফিকেশনটা। এরপরে যারা নতুন অ্যালটমেন্ট পাবে, মানে যারা প্রথম রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পায়নি, যারা পেয়েছে তাদের কথা বলছি না, যারা ফিজ পে প্রথম রাউন্ডে করে আপগ্রেড করে এসেছো তাদের কোনো পে করতে হবে না, যারা নতুন অ্যালটমেন্ট পাবে অর্থাৎ ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পায়নি, সেকেন্ড রাউন্ডে এসে অ্যালটমেন্ট পেয়েছে, তাদেরই আবার ফিটা পে করতে হবে। সেক্ষেত্রে দেখো 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যে তোমাদের ফিটা পে করতে হবে, 6টার মধ্যে তোমরা সমস্ত কিছু করতে পারো। সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও একই, যে 200 টাকা গভর্নমেন্ট কলেজ এবং যে প্রাইভেট ইনস্টিটিউটগুলো আছে সেখানে 3000 টাকা তোমাদের পে করতে হবে, ঠিক আছে। এরপরেই আসে তোমাদের ফিজিক্যাল রিপোর্টিং, যেটা এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে কিন্তু আমাদের যে WBJEE এর ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে এখনও অবধি কোনো ফিজিক্যাল রিপোর্টিংয়ের কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু তোমাদের জেনপাস ইউজির ক্ষেত্রে এখানে রিপোর্টিংটা ফাইনাল করে দিয়েছে। তোমরা যে যেই অ্যালটমেন্ট পাবে যে কলেজে, তোমাদের ফাইনাল হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের 19 তারিখের মধ্যে কিন্তু তোমাদের 19/11 মধ্যে তোমাদের ফিজিক্যাল রিপোর্টিং করতে হবে, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন মানে তোমাদের ওই কলেজে গিয়ে তোমাদের বাকি যে প্রসেসগুলো থাকে তোমাদের ওখানে সমস্ত তোমার ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেই ডকুমেন্টগুলো নিয়ে গিয়ে তোমাদের সমস্ত কিছু ওখানে কলেজে গিয়ে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। সেটা 19 তারিখের আগে, মানে 19 তারিখ অবধি চলবে, 19 তারিখের আগে তোমরা গিয়ে করে আসবে। তো ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করি। এবার যদি কোথাও কারোর এখনও অবধি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা কিন্তু তোমাদের কাউন্সিলিং রিলেটেড সমস্ত ভিডিও প্রোভাইড করে থাকি।
তোমরা সাবস্ক্রাইব করো অবশ্যই ইওর অনলাইন সায়েন্স ক্লাসরুম, আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। তো আজ এই পর্যন্তই, টেক কেয়ার, স্টে সেফ, স্টে হোম।